ওকে, আসসালামু আলাইকুম। সো আজকে আমরা বেসিক্যালি ইমেজ নিয়ে দেখব। সো বিফোর দ্যাট আমাদের টেক্সট নিয়ে ছোট্ট একটা জিনিস দেখানোর আছে, সেটা দেখি আমরা আমাদের ইনডিজাইনে কিভাবে ইমেজ নিয়ে কাজ করতে হয় সেটা দেখাবো, এবং আরো কিছু বিষয় আছে সেই জিনিসগুলো আমরা দেখবো। সো ফার্স্ট আমরা নতুন একটা ডকুমেন্ট নিচ্ছি। একটু একটা জিনিস আমি এখানে বলবো, খেয়াল রাখবেন, লাইক এই ফন্ট ফেসিং জিনিসটা কি, লাইক এটা যদি আমি ক্লিক করি, দেখেন যে আমরা আমাদের বই যখন খুলি তখন হাতের বাম দিকে একটা পেজ থাকে, ডান দিকে একটা থাকে। সো বাম দিকের ওই পেজটাকে আমরা বলছি ফ্রন্ট ফেসিং পেজ, যেটা একটু ভাঁজ হয়ে থাকে লেফট দিকে, এবং এটা দুই কলম আগে নেওয়া হয়েছিল। তো আমরা যদি এটাকে, আচ্ছা কলম থাকে ওটা কোনো ব্যাপার না, সো পেজ, এখন যদি আপনি খেয়াল করেন নতুন নতুন পেজ নেই, তাহলে এখন কিন্তু সিঙ্গেল সিঙ্গেল আসছে না, আগে কিন্তু একটা একটা করে আসছিল। আপনি যখনই নিচ্ছেন তখন তিনটা চারটা তিনটা চারটা জিনিসগুলো আসছে। হ্যাঁ, এবং এখানে প্যারেন্ট বা মাস্টার পেজের একটা ব্যাপার আছে এবং অনেকগুলো ব্যাপার আছে, লাইক এগুলাতে সিলেক্ট করে আপনি যদি কোনো ধরনের কাজ করেন, মানে মাস্টার পেজের যে কনসেপ্টটা সেটা এখন না বললেও চলতো, আমরা পরে যদিও দেখাবো। তাহলে এখানে যদি আমরা কোনো রকম ভাবে জিনিসগুলো নিয়ে একটু কাজ করি বা করতে চাই, তাহলে যেটা হবে যে মাস্টার পেজে যে কনসেপ্টটা, হ্যাঁ এটাতে ক্লিক থাকতে হবে ফার্স্টে, তো এটা চলে আসছে, বাট আসলে ক্লিক থাকতে হবে এটাতে, তখন ওইটা সব ধরনের ডিজাইন গুলোতে চলে যাবে। তো আমরা দেখবো এটা, যে এটা এই জন্য হচ্ছে মাস্টার প্যান্টের যে ব্যাপারটা, এইটা একটা বিষয় আমরা ফ্রন্ট ফেসিং পেজ। তো এখানে একটু খেয়াল করবেন, তো আমি যদি হচ্ছে কন্ট্রোল ডি প্রেস করি, অথবা আমি এখান থেকে দেখে নিয়ে আসছি যে আমি প্লেস করব কোন ধরনের টেক্সট, তো আমার কাছে ধরেন এইটাই আছে। তো এখানে কি ব্যাপারটা হবে, যে আমি যখন টেক্সট এখানে প্লেস করতে যাব, সে আমাকে কিছু ফন্ট রিলেটেড ইস্যুগুলো দেখাবে, ওগুলো যদি আমরা বাদ দিই, নর্মালি যদি আমি ক্লিক করি তাহলে কি হবে, আমার নর্মালি একটা পেজের মধ্যে সব ধরে যাচ্ছে এবং অন্যগুলো কিন্তু আসছেন। অন্যগুলো আসতে হলে আমাকে কি করতে হচ্ছে, আমাকে আবার এখানে ক্লিক করতে হবে, তাহলে আমি ক্লিক করবো, আবারও ওই ফন্টগুলো হচ্ছে ম্যাচ করেনি, আবারও যদি আমি এখানে চাই ক্লিক করছি এইভাবে, তো এইটা তো প্রবলেম। আমি এখান থেকে গিয়ে আবার আমাকে ক্লিক করতে হচ্ছে, আবার এখান থেকে ক্লিক করতে হচ্ছে, তার মানে আমি যে সেই শর্ট টার্মের জন্য জিনিসগুলো ব্যবহার করছি আমার কিন্তু সেই সুবিধাটা হচ্ছে না। তো কেমন হবে যে আপনার যদি অনেক টেক্সট থাকে, পুরো একটা বই লিখে ফেলেছেন, কিন্তু সেটা ইনডিজাইনে আপনি একবারে নিয়ে আসতে চান, তাহলে কি করবেন? তো সেটার জন্য আমরা হচ্ছে এটাকে আমরা কেটে দিচ্ছি। খুব ভালো করে খেয়াল করবেন, বেশ কিছু জিনিস আমরা এখানে ক্লিয়ার করে দিচ্ছি, বলবো সেগুলো মাথায় রাখবেন। আমরা ফ্রন্ট ফেসিং পেজ যদি চান তো ঠিক আছে, না চাইলেও কোনো প্রবলেম নেই, প্রাইমারি টেক্সট ফ্রেম এই জিনিসটাকে আমরা সিলেক্ট করব। এবং আগে যখন আমরা টেক্সটটা কপি করেছি তখন দেখবেন আমরা যখন কন্ট্রোল ডি বা এখানে আমরা যদি প্লেস করি এবং এটাকে নিয়ে আসি, তাহলে আগে যেটা হতো যে এটা আমার এই যে এই ধরনের ব্রাকেট কিছু আসতো না, কিন্তু যখন আমি বাইরে যাচ্ছি দেখেন আমরা এটা চিহ্ন একরকম, ভিতরে যাচ্ছি একরকম, তার মানে ফ্রেমের মধ্যে আপনি জাস্ট যদি ক্লিক করে দেন আপনার সব লেখাগুলো যতগুলো পেজ দরকার সে অটোমেটিকলি ক্রিয়েট করে নিয়ে আসবে। দেখেন যতগুলো পেজ দরকার যতগুলো লেখার জন্য সব, এবং এখানে যে আমরা দাগগুলো দিয়েছি এটা হচ্ছে সে দেখাচ্ছে এই যে ফন্ট আপনি ব্যবহার করেছেন এটা আপনার ইনডিজাইনের এখানে নাই এবং এইগুলো আছে, দ্যাটস ওয়াই এই ধরনের কালার আসছে। সো সেটা বিষয় না, বাট আমরা খুব সহজে যে জিনিসগুলো এভাবে করতে পারি সেই জিনিসটা আমরা কিন্তু এই জায়গা থেকে দেখে ফেলেছি খুব সহজেই, এবং এটা হচ্ছে একেবারেই কঠিন কিছু না। তো এখন হচ্ছে আমরা যদি কোনো ধরনের ইমেজ নিয়ে আসতে চাই তাহলে সেটা কিভাবে কাজ করে সেটা আমরা একটু এখানে দেখবো বা দেখার চেষ্টা করব। তো ইমেজগুলা যেভাবে কাজ করে ইনডিজাইনে, ইমেজ মূলত ইনডিজাইনে খুব দারুণভাবে কাজ। আচ্ছা আমরা এই জায়গাতে হচ্ছে কলম চাচ্ছি না এই মুহূর্তে, বিকজ কলম ছাড়া আমরা একটা ডকুমেন্ট নিব, কন্ট্রোল এন দিয়েও নিতে পারি, আমি আপাতত দেখানোর স্বার্থে এই ব্যবহার করছি না। ওয়ার ইজ কলম ওয়ান, একটা কলম চাই, আপনি তিনটা কলম চাইলেও করতে পারবেন, এবার আপনি বিজনেস কার্ড, ফ্লায়ার, ব্রোশার এগুলো ডিজাইন করতে পারবেন। তো ইমেজ আপনি নর্মালি এখানেও একইভাবে আমরা যদি এটা কন্ট্রোল ডি প্রেস করি অথবা প্লেস করি, তাহলে আমি যে কোনো ধরনের ইমেজ নিয়ে আসতে পারবো। আমি যদি এটাই নিয়ে আসি, খুব ভালো করে খেয়াল করেন, তাহলে এখানে দুই ভাবে আনতে পারি, একটা হচ্ছে আমি নিজে এভাবে প্লেস করতে পারি, দ্যাটস ওয়ান, এটা একটা, আর একটা হচ্ছে আমি এখানে ক্লিক করে ছেড়ে দিতে পারি, তাহলে সে যত বড় তত বড় আমাকে দেখাচ্ছে, কিন্তু দেখবেন ইমেজটা কিন্তু আপনাকে ফুল কোয়ালিটি দিচ্ছে না, এখানেই যে ফেটে 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 গেছে। হ্যাঁ, তো ইস্যুটা বুঝেন। কিন্তু আবার আরেকটা ইস্যু হইতে পারে, সেটা কি আমরা এখান থেকে একটা ফ্রেম নিব, খুব ভালো করে খেয়াল করেন, এরপরে হচ্ছে আমরা যে ইমেজটা নিয়ে কথা বলছি সেই ইমেজটাতে যাই, নর্মালি এই ইমেজটা খুব ভালো করে খেয়াল করবেন, এখানে যে জিনিসটা বলছে খুব ইম্পর্টেন্ট, এবং সেটা নিয়ে এসে ছেড়ে দিচ্ছি। তো এই ইমেজটা এরকম, এই ইমেজটা এরকম, তার মানে কি
আমরা যে জিনিসটা দেখছি সেটা হচ্ছে ফুল ইমেজের প্রিভিউ না, তার মানে এটা হচ্ছে আপনাকে একটা প্রিভিউ দেখাচ্ছে, জাস্ট এরকম কিছু একটা ইমেজ আছে। বেসিক্যালি ইনডিজাইন যেটা করে যে ফুল লোডটা তাৎক্ষণিকভাবে নেয় না, থ্রু দ্য লিঙ্ক আপনাকে একটা প্রিভিউ দেয়, বিকজ ফুল লোডটা নিলে কি হবে, আপনি তো এটা যেহেতু আপনি অসংখ্য ইমেজ টেক্সট হ্যান্ডেল করতে পারে, সো অনেকগুলো ইমেজ নিলে অনেক বেশি লোড পড়ে যাবে আপনার পিসি বা সফটওয়্যারের উপর। বেসিক্যালি আপনার পিসির থেকে সে একটা লিঙ্ক তৈরি করে জিনিসটা দেখাচ্ছে, তবে আপনি এটা দেখা বা না দেখাটা এটা জাস্ট আপনার উপর ডিপেন্ড করে, সেটা কোনো বিষয় না। আমরা খুব সহজে কিন্তু এই জিনিসগুলো তৈরি করে ফেলতে পারি, যে নিজের মতো ফ্রেম বা ইমেজগুলো এইভাবে আনা। আবার এই ইমেজটাকে যদি আপনি দারুণভাবে দেখতে চান, তাহলে কতগুলো ওয়ে আছে, আপনি নর্মালি ডান দিকে ক্লিক করে আগে দেখাচ্ছি, সেটা হচ্ছে এখানে ফিটিং বলে একটা অপশন পাবেন। এই ফিটিং অপশনে কতগুলো অপশন রয়েছে, লাইক ফিল ফ্রেম প্রপোর্শনালি, তার মানে যে ফ্রেমটা আছে, ফ্রেম কোনটা, আচ্ছা ফ্রেম কোনটা সেই জিনিসটা যদি আমরা একটু বলি বা বোঝানোর চেষ্টা করি। সাপোজ আমি যদি সিলেকশন দিয়ে সিলেকশন করি, দেখেন এই যে জিনিসটা আমার বড় ছোট হচ্ছে এটা হচ্ছে ফ্রেম, এবং এটা হচ্ছে আমার কন্টেন্ট, রাইট? ওইটা হচ্ছে আমার ফ্রেম, ওইটা হচ্ছে কন্টেন্ট। তো অনেক সময় যেটা হবে, আপনার এই ফ্রেমটা বড় হবে, কন্টেন্টটা হবে না, তখন আপনি জাস্ট কন্ট্রোল শিফট প্রেস করবেন, তাহলে যেটা হবে, সরি আমরা হচ্ছে কন্ট্রোল শিফট যদি প্রেস করে কাজটা করি, তখন এটা সমানভাবে বড় ছোট হবে, নইলে কিছুটা প্রবলেম আসবে, শুধু ফ্রেমটা আসবে তখন। আচ্ছা, তো এখন যেখানে আমরা ছিলাম, আমরা যদি ফিটিং এ যাই, তাহলে ফিটিং প্রপোর্শনালি হচ্ছে সে ফ্রেমটাকে ফিল করবে, তার মানে আপনার ইমেজ যত বড় ছোট যাই হোক, ফ্রেম অনুসারে সে নিজেকে ফিট করে নিবে। দ্যাটস ইট, এটা একরকম। তো আবার আমরা একটু ব্যাকে যাই, আবার যদি ফিটিং এ যাই তাহলে কি করবে, ফিট কন্টেন্ট প্রপোর্শনালি, এরপর ফ্রেম বড় ছোট যাই হোক, আপনার কন্টেন্টটা যত বড় সেই অনুসারে ফ্রেমটা তাকে ফিট করবে। ফ্রেমের মধ্যে কন্টেন্টটা আপনার যে প্রপোর্শনে আছে, লাইক আছে না 4:3, 16:19, সেই জিনিসটা আমরা এই জায়গাতে পেয়ে যাব। আচ্ছা, পরেরটাতে যদি দেখি কন্টেন্ট আওয়ার ফিল, তার মানে এখানে প্রথম বিষয়টা যদি দেখেন, এই যে যে এটা কি হচ্ছে, এই যে জায়গাগুলোতে ফাঁকা থাকছে না, সেম কাজটাই করবে, কিন্তু এই ফাঁকাটা সে রাখবে না এবার। কন্টেন্ট অ্যাওয়ার্ডের ক্ষেত্রে এই ফাঁকাটা এখন সে রাখবে না, সে এটাকে ফিট করে নেবে। যে দেখেন, কারণ এ তো জানে কন্টেন্ট অ্যাওয়ার্ড তো আপনি ফটোশপে ব্যবহার করেছেন, না করে থাকলে কোনো প্রবলেম নেই, আমরা এখান থেকে বুঝে যাব। ফিট ফ্রেম টু কন্টেন্ট, কন্টেন্ট এবার যত বড় ফ্রেমটা তার সাথে নিজেকে অ্যাডজাস্ট করবে। সো এই যে ইমেজটা অ্যাকচুয়ালি এত বড় এবং কন্টেন্ট ঠিক অত বড় হয়ে গেছে, এটাকে অ্যাডজাস্ট করার জন্য। এর পাশাপাশি ফিট কন্টেন্ট টু ফ্রেম, কন্টেন্টটা ফ্রেম যত বড় ততটুকু, এটা আমরা আগেই দেখেছি মোটামুটি প্রপোর্শনের সাথে অনেকটা মিল আছে, এবং সেন্টার কন্টেন্ট, সেন্টার বরাবর জিনিসটা থাকবে, যা আছে তাই, কিন্তু সেন্টারটা পাবে না এই জায়গাতে। এবং এরপরে হচ্ছে আমরা ক্লিয়ার ফ্রেম ফিটিং অপশন, তার মানে আপনার ফ্রেম ফিটিং এ যদি এই এই সেম জিনিসটা আমরা এই আরেকটা কপি করি, খুব ভালো করে খেয়াল করেন, এবং আমি এখানে গিয়ে যদি আমার আরেকটা ইমেজ আমি এই জায়গাতে নিয়ে আসি, তাহলে এটা কি হচ্ছে, আগের ফ্রেমে আপনি যা যা চেঞ্জ করেছেন সবই এখানে ছিল। তো আপনি যদি ওই জিনিসগুলো না রাখতে চান, ওই ধরনের সেটিং গুলো ফ্রেম, তাহলে সেটাকে আপনি ক্লিয়ার করে দিতে পারেন। ক্লিয়ার করার পরে আপনি এরকম এরপর যেরকম চাচ্ছেন সেই জিনিসগুলো নিয়ে কাজ করতে পারেন, যে কন্টেন্ট টু ফ্রেম সুন্দর করে, ঠিক আছে? তো এইটা হচ্ছে ওখানকার কাজ। এর পাশাপাশি আমরা এটাতেই ছিলাম, আমাদের ফ্রেম ফিটিং অপশন, যদি আপনি আলাদা করে নিজের মতো করতে চান, লাইক অটো ফিট করতে চান, ক্লিক করবেন, অটোমেটিকলি কিভাবে ফিট করতে চান সে আপনাকে ওই অনুপাতে ফিট করে দেবে। লাইক অবশ্যই সিলেক্ট থাকতে হবে যেটা নিয়ে কাজ করতে চাচ্ছেন। তো আমরা এটাকে নতুন করে দেখি আর একবার। সো আমরা নতুন একটা ফ্রেম নিব, এবং আমাদের ইমেজ যে কোনো একটা নিচ্ছি, খুব ভালো করে খেয়াল করেন। তো এটাও দেখছি আমরা ইয়ে নাই। এরপর আমরা ফিটিং এ যদি যাই, তাহলে ফ্রেম ফিটিং অপশন আমরা অটো ফিট যদি করে দিই, এবং প্রিভিউটা অন থাকাটা ইম্পর্টেন্ট, অটো ফিট আপনি যেভাবে চাচ্ছেন এটাতে ক্লিক করলে সে অনুপাতে পেয়ে যাবেন আপনি অ্যাপ্লাই করলে। সো এখানে মোটামুটি ফিটিং হয়ে গেছে, বাট প্রিভিউতে আপনার দেখানোর কথা, সামাও কোন একটা কারণে সে হয়তো দেখাচ্ছে না, বাট এটা দেখাবে, মানে এটা কাজ করবে, অথবা না হলে আপনি এখানে ক্লিক করবেন, এখান থেকে করতে পারেন। আরেকটা অপশন আছে, এখান থেকে করা লাগবে না, আপনি এই অপশন গুলো ব্যবহার করতে পারেন, যে ফার্স্টটা এখানে ফ্রেম ফিটিং যেগুলা, টেক্সচার জিনিসটা আমরা পরে দেখবো, তো এটা এই যে, অথবা আপনি আবারও ব্যাকে গিয়ে এটা যদি, মানে সবগুলো আপনি একবার এখান থেকে জিনিসটা ফুলি, যা ছিল যে অপশন ছয়টা ছিল এখানে, সব অপশন গুলো আছে, বাদ বাকি গুলো আপনার এখানেও আছে। সো অটো ফিট যদি করতে চান, লাইক অটো ফিট করতে হলে তো এখানে, তাই আমরা একটু
ব্যাকে গিয়ে অটো ফিট এবং যেগুলো করতে প্রপোর্শনালি এটা অলরেডি আছে এখানে যে অপশন গুলো দেখাচ্ছে দ্যাটস ওয়াই দেখাচ্ছে না, বাট আমরা এগুলাকে চেঞ্জ করতে পারবো, এই যে চেঞ্জ হচ্ছে এগুলাকে চেঞ্জ করতে পারবো। সো ক্রপ অপশন কতটুকু আপনি ক্রপ করতে চান সেই জিনিসগুলো কিন্তু ইমেজের যে ব্যাপারগুলো সেগুলো হচ্ছে এখান থেকে পাওয়া যাবে। অটো ফিট আপনি এখান থেকেও ক্লিক করে দিতে পারেন, অটোমেটিকলি সে নিজেকে ফিট করে নিবে, যেমন এটা অটোমেটিকলি অলরেডি ফিট হয়ে আছে, দ্যাটস ওয়াই সেন্টার বরাবর, দ্যাটস ওয়াই সে নতুন কিছু দিচ্ছে না, বাট আপনি অন্য যদি ইমেজ নিয়ে আসেন সেটাও করতে পারবেন। আরেকটা বিষয় হচ্ছে আপনি যদি মাল্টিপল ফ্রেম নিতে চান, লাইক আমি এখানে একটা নিলাম এবং আমি সিলেকশন আল্টার প্রেস করে আরেকটা নিচ্ছি, এই দুটাকে আমি নিচ্ছি এবং এই দুটাকে আমি এখানে মোটামুটি কয়টা, ছয়টা, তাহলে এই ফ্রেম গুলো আছে এবং আমি ছয়টি ইমেজ আছে এমন কোথাও যাব যে আমার, এবং আমি খুব সহজে ইমেজ গুলো 1 2 3 4 5 তাহলে আমার দরকার কটা, আমি এখান থেকে ভিন্ন ভিন্ন ইমেজ নিই 3 এবং 3, এই যে 6টা, তো খুব সহজে আপনি এটাকে ফিট করে ফেলতে পারবেন। লাইক এখানে এই যে আমরা এখানে ক্লিক করলে প্রথমটা এটা এটা চলে যাবে, দ্বিতীয় এটাই, তৃতীয় এটা, চতুর্থ এটা, এটা এটা, ব্যাস দারুন। আমি সবগুলোকে সিলেক্ট করে আমরা অপশন গুলো এখান থেকে করে ফেলতে পারবো। দেখেন আপনার যেরকম চাই আপনি সেরকম ভাবে জিনিসটা খুব সুন্দর করে আমরা ফিট করে ফেলতে পারবো, ব্যাস ইট। সো এটা হচ্ছে ইমেজের ব্যাপারগুলো, টেক্সট র্যাপ কিভাবে কাজ করে ইমেজের সাথে সেটা আমরা ঠিক এটাতে দেখাচ্ছি না, পরবর্তীতে আমরা দেখাবো। তবে ইমেজ টেক্সট ওভারঅলি কিভাবে কাজ করে ইনডিজাইনে এই জিনিসগুলো আমরা দেখলাম। ইমেজ নিয়ে প্রাথমিক অবস্থায় একটু প্রবলেম পড়ে, কারণ এই যে লিঙ্ক যে চিহ্নগুলো এটার মাধ্যমে কি বোঝায়, ইমেজটা লিঙ্ক হয়ে আছে আপনার পিসির সাথে, এক্সট্রা কোনো রিসোর্স নিচ্ছে না, এক্সট্রা কোনো প্রেশার নিচ্ছে না সফটওয়্যার। হ্যাঁ, যখন আপনি ফুল জিনিসটা এমবেডেড করে ফেলবেন তখন যেটা হবে, ফুল যে ইমেজের সাইজটা যখন প্রিন্ট করার সময় বা আপনি কাউকে পাঠাবেন অথবা আপনি ফুল জিনিসটা এমবেডেড করে ফেলবেন তখন ফুল লোডটা কিন্তু এখানে নেবে। সো দ্যাটস ওয়াই এই জিনিসটা হচ্ছে খুব বেশি ইম্পর্টেন্ট। এবং এটা যেহেতু একটা লেআউট, দেখেন মানে সে অলরেডি অ্যাডজাস্ট লেআউটে বিভিন্ন অপশন এই জায়গাতে পাওয়া যাচ্ছে। তো ওভারঅল সব জিনিসগুলো আমরা দেখবো, নেক্সট আমরা পেজ দেখবো, মেজর জিনিসগুলো দেখা হয়ে গেলে টুকিনাকি জিনিসগুলো আমরা এমনি পরবর্তীতে দেখে ফেলবো। সো দ্যাটস ইট, হোপ ফর দ্য বেস্ট। আশা করি আপনারা ইমেজের বিষয়টা, টেক্সটের বিষয়টা, ওভারঅল জিনিসটা বুঝতে পেরেছেন, এবং অবশ্যই যদি সাবস্ক্রাইব না করেন করবেন, লাইক দিবেন, কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করবেন। থ্যাংক ইউ ভেরি মাচ, আসসালামু আলাইকুম।